কত বড় মথুয়া গোসাই ভার করে তা বুঝলি নে টেপির মা তুই ক্যাটকা টালি আমায় চিনলি নে টেপির মা তুই ক্যাটকা টালি আমায় চিনলি নে টেপির মা তুই ক্যাটকা টালি আমায় চিনলি নে কত বড় মথুয়া গোসাই ঘর করে তা বুঝলি নে দেবীর মাটি ক্যাটকা টালি আমায় চিনলি নে দেবীর মাটি ক্যাটকা টালি আমায় চিনলি নে তুই দেখলি না ঠাকুর নগর যাওয়া দেখলি গেজা মদ খাওয়া তোর যা পার্টি সাওয়া ভাবি স্বামী বুঝিনে ও তুই দেখলি না ঠাকুর ঠাকুর নগর যাওয়া দেখলি যা মদ খাওয়া তোর যা পার্টি সাওয়া ভাবি স্বামী বুঝিনে গোসাইর কাছে আমি বললাম গোসাই তুমি আমার কথা ধরো তোমার গুরুদেব তারক গোসাই রাধা কৃষ্ণ গৌর একভাবে এত সুন্দর লেগেছে পৃথিবীর বুকে আর কেউ লেখি নাই কিন্তু লাস্টে যাইয়ে হরিচন্দ্রের দোহাই দিল কেন মানে শুনিয়ে আমার বাংলা বুঝতে হবে কিন্তু না তো গান বুঝে আনন্দ হবেন না আমার এই গান এই যে কবি লিখেছেন এই গানের কথাগুলো শুনতে হবে তাহলে খুব আনন্দ পাওয়া যাবে না তো তার আগে পাওয়া যাবে না তারপরে কি আমার সুন্না কি এড়ে করুণ পায় কত মেয়ে মানুষ মোহিত হয় পুরুষ মানুষ খোলায় গড়ায় বিরলি ঘরের কোণে গরুর পায় কত মেয়ে মানুষ মোহিত হয় পুরুষ মানুষ ধোলায় গড়ায় তুই রইলি ঘরের কোণে আবার সুরে পড়ি নিলাম মৃত শুনে তাদের মাথা নতো সুরে তারপরে আমি প্রশ্ন করেছিলাম কি মতুয়া ধর্ম মানবতাবাদী ধর্ম কেন বলা হয় উনি যে কি মাথামুন্ডু বলে গেল আমি কিচ্ছু বুঝি নাই আচ্ছা গোসাই বলো দেখি আমার কাছে এই
মতুয়াদের দেখি আমার বাড়ি কায়দা আছে। গুরুসান ঠাকুর বললেন কি ব্রাহ্মণত্ববাদ, তাহলে ব্রাহ্মণত্ববাদ যদি হবে আবার এখনকার দেখিবারে পাই একদল মাতা ছালে আর একদল ছালে না। তারপর এক মতুয়া গোসারি ডেকে নিয়ে আসবে, আমি অখিলে বলি আমাদের ঠাকুর পল্লী আছেন বিশ্বজিদ্দা। আচ্ছা মতুয়ারা একদল গুরু মানে আর একদল গুরু মানে না। আমি সংক্ষেপে ছেড়ে যাব, এই গানের মধ্যে আমি কথাগুলো বলে যাব। তাহলে একদল মতুয়ারা গুরু মানে আর একদল মানে না, আর একদল মাথা ছালে বাবা মা মারলে আর একদল ছালে না। এই হরিপুর গেছিলাম গান গাইতে, তাই হরিপুর সেখানে যদি যদি মতুয়াদের কাজকর্ম করে আর একদলরা কাজকর্ম করে না, তাতে সঙ্গে সেই পরিবারের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, এই বেতাই বেশি দূর না। তাহলে তুমি গোসাই কথা ধরো, এর একটা সুষ্ঠু মীমাংসা আমি শুনতে চাই। ও তুই ঠাকুরনগর গিয়ে দেখে আয়কে, আমার নাম সবার আগে পেট ফুলিয়ে মরবি আগে সরল হতে পারলি নে। বলে বলে হরি কিল খেয়ে কিল চুরি করি, আমার কালীর বিদ্যা মাতু পরি, কালীর বিদ্যা মাতু পরি খাই চল কসু বনে। যাক বাবা, হীরা মন্ডে তুলি, এই গানের ভিতরতে যে কয়টা কথা বললাম এই কয়টার উত্তর দিক। আর একটা কথা আমি বলে যাই, গুরুচাঁদকে জাতির জনক কেন বলে? আমি যে প্রশ্নটা করেছিলাম এই প্রশ্নের দ্বারের কাছে যাই নাই। হরিচাঁদের ছেলে দুই ছেলে, গুরুচাঁদের অনুসরণ, এই কথা ওনার মনে নাই, পুনরায় এসে যেন বলে আমি একটা গান গে, আমি অখিল হয়ে একটা গান গে চলে যাই।